হে জগৎবাসী, আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে শরীয়তের দৃষ্টিতে আমরা যা দেখি যে জামাতের নামাজ পড়া সওয়াব, জামাতের নামাজ পড়তে পারলে আল্লাহ রাজি খুশি। তো আজকের যে আলোচনাটি, সে আলোচনাটি হলো যে জামাতের নামাজ পড়তে হবে, এ কথাটি শরীয়ত বলতেছে, কিন্তু মারিফত হাকিকত এবং তরিকত কি বলে? আচ্ছা, তাহলে শরীয়তের জামাত মসজিদে আমরা কাতার সোজা করি, এরপরে দেখা গেছে একটা দাগ দিয়ে দাগের মধ্যে কাতার বন্ধ হয়ে আমরা যখন দাঁড়াই, তখন দেখা যায় যে একটা মসজিদে 10টা 15টা কাতার হয়, তখন এই দাগের মধ্যে পা রেখে আমরা দাঁড়িয়ে গেলাম। তবে আমার কথা হলো যে জামাতের নামাজ পড়া সওয়াব বেশি, এ কথাটা বলে। সওয়াব শব্দের অর্থ কী? লাভ বেশি। তবে হে জগৎবাসী, যে এখন যে বিষয়টি হলো যে হাকিকতের দেশে যদি যাই, মারেফতের দেশে যদি যাই, তাহলে সেই জামাতটা কী? শরীয়তের জামাতের নামাজ পড়তেছে কাতারবদ্ধ হয়ে, দেখা গেছে দাগ দিয়ে এই দাগে দাঁড়িয়ে গেল, তাহলে এটা তো শরীয়তের কাতার বা শরীয়তের জামাত। এখন কথা হলো যেটা, সেটা হলো যে হাকিকতের দেশের জামাত কি? হে জগৎবাসী, যে হাকিকতের দেশের জামাতটা কি, মারেফতের জামাতটা কি, এই বিষয়টা জানা আমার দরকার এবং যাদের দরকার তারা অবশ্যই জেনে নেবেন ইনশাআল্লাহ। শরীয়ত মসজিদে কাতারবদ্ধ হয়ে যে জামাতটি পালন করতেছে, গেল শরীয়তের সাবজেক্ট। তবে এখন আসব কোন সাবজেক্ট? জামাতে নামাজ পড়তে হবে, এটার হাকিকতটা কি, হাকিকতের জামাত কাকে বলে? তাহলে শরীয়তের জামাত আমি চিনলাম, আপনাদেরকে নিয়ে ইমাম সাহেব পড়ল, এখন হাকিকতের জামাতটা কি? আর কি বলা হয়েছে যে জামাতে নামাজ পড়লে সওয়াব বেশি? তাহলে আমি যদি প্রকার ভেদে যাই, তাহলে দেখা গেছে যে এই মানব দেহের ভিতরে আছে 6টা রিপু। এই 6টা রিপুর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য। এই 6টা রিপুর কাতার সোজা যখন হবে, তখন হবে আমার নামাজের জামাত। যখন আমার দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয় আর 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয় যখন কাতার সোজা হবে, যখন নামাজে দাঁড়াব, তখনই আমার হবে 10 ইন্দ্রিয়ের কাতার সোজা হলো। এবং মানুষের মধ্যে জ্ঞান, মন, বিবেক, এই জিনিসগুলোর কাতার সোজা হবে। এবং আমাদের এই মানব দেহের ভিতরে হাদিস অনুসারে যদি যাই, তাহলে 70,000 ফেরেস্তার কথা বলা হয়েছে। কিন্তু 70,000 ফেরেস্তা এটা বলা ঠিক না, কেননা 70,000 ফেরেস্তা বললে এটা কম হয়ে যাবে। তবে বলতে হবে কি? বলতে হবে অগণিত ফেরেস্তা মানব দেহের মধ্যে আছে। তাহলে এই অগণিত ফেরেস্তা আমার মধ্যে যারা আছে, তাদের কাতার সোজা হতে হবে। তাহলে হাকিকতের দেশের নামাজটা কি? যে আমার 6 রিপুর কাতার ঠিক করতে হবে, 10 ইন্দ্রিয়র কাতার ঠিক করতে হবে, জ্ঞান, মন, বিবেকের কাতার ঠিক করতে হবে, এবং দেখা গেছে আমার মধ্যে ফেরেস্তা সকলের কাতার সোজা করতে হবে, এবং এই কাতারগুলো সোজা করে যদি কেউ নামাজ পড়তে পারে, তার কি হবে? তার সেই নামাজে আল্লাহর দর্শন হবে, আল্লাহর মেরাজ হবে। এখন দেখা গেছে যেই কাতারগুলো নিজের মধ্যে যেই কাতারগুলো সোজা করতে হবে,
সেই কাতারগুলো সোজা করা হচ্ছে কোথায়? বাহিরে। ভিতরের কাতার যদি আমি সোজা না করি আর যখন বাহিরের কাতার সোজা করব তখন আমার মনটা বাহিরেই পড়ে থাকে। নামাজে দাঁড়িয়ে আমি ব্যবসা করতে গেছি, নামাজে দাঁড়িয়ে আমি গরু পালতে গেছি, নামাজে দাঁড়িয়ে আমি একজন একজন লোকের কাছে টাকা পাইতাম, সেই টাকাটা চাইতে গেছি, তাহলে বোঝা গেল কি বাহিরের কাতার সোজা হলে মানুষটা বাহিরেই থাকে, আর ভিতরের এই কাতারগুলো যদি কেউ সোজা করতে পারে তাহলে এই কাতারটির নাম হলো হাকিকতের দেশের, হাকিকতের দেশের, হাকিকতের দেশের জামাত, হাকিকতের দেশের কাতার। আর এই জামাত আর এই কাতার যদি কেউ সোজা করতে পারে তারা পুণ্যবান হয়ে যাবে। তবে হে জগতবাসী, অবশ্যই আমার এই কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যারা বুঝতে পেরেছেন এবং যারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন যে হ্যাঁ ভিতরের কাতার সোজা না হইলে তো হবে না, করতে হবে, এতটুকু ভাবনাও যে ভেবেছেন, আমি তাকে সালাম ও ভক্তি জানাই। যে আমরা বাহিরেরটা তো ছোটোবেলা থেকে করতে করতে বাহিরেরটা তোমরা পবিত্র করেছি, এখন আমরা করব কি? এখন আমরা করব ভিতরের কাতার, তখন আর থাকবে না কোনো বেতার, আল্লাহর সাথে আমার হয়ে যাবে সাক্ষাৎ। হে জগতবাসী, তো আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।